সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তোমাদের জন্য এই শ্যামকে বিধান করা হলো, যেভাবে বিধান করা হয়েছিল পূর্বর্তী মহিলাদের উপরে, তার জন্য আপনার বা অর্জন করতে পারো। বুখারীতে তৃতীয় খণ্ডে 775 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, বেহেশতে বা জান্নাতে একটি স্পেশাল গেট থাকবে, সেই গেট নাম হলো রায়হান। সেই গেট দিয়ে একমাত্র হোজাদাররাই প্রবেশ করতে পারবে। আমরা আশা করি সেই স্পেশাল গেট ভেস্তে, সেই ভেস্তে দিয়ে যাতে আমরা সবাই প্রবেশ করতে পারি, আল্লাহ আমাদের সেই পথ নসিব করো। সেইভাবে আমি আমার মহান প্রভুর কাছে সেই নজর করছি। আপনারা জানেন জামিল্লা মোহাম্মদ সন্তান রহমানের জন্মদিন আহ্বান বাংলা অরন্তবাদ ইতিহাসের রাখা রাজা বাংলা নামের মহাকাব্যের মৃত্যুঞ্জয়ী মহাকবি আদিকাল বাংলার বংশীবাদক গুলিয়াম নিষ্পৃষ্ট নির্যাত মানুষের শ্রেষ্ঠ বন্ধু, তাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের জন্য, যিনি রাজনীতির জন্য, বাংলার মানের জন্য তার জোরে 55 বছরের রাজনীতি, 40 ভাগ কাটিয়েছেন রাজপথে রাজনীতিতে এবং 40 ভাগ কাটিয়েছেন অন্ধকার পথ প্রকাশের জেখানায়, অর্থাৎ জীবনের 80 বছরের বেশি ভাগ তিনি এই দেশের মানুষের জন্য সলাপ করে গেছেন এবং মানুষের জন্য কাজ করে গেছেন। আপনারা জানেন বঙ্গবন্ধু আজকে আমাদের মাঝে, কিন্তু আমরা মনে করি বঙ্গবন্ধু বেঁচে আছেন আমাদের মাঝে, বেঁচে আছেন লাল সবুজের পতাকায়, বেঁচে আছেন বাংলার সবুজ প্রান্তরে, বেঁচে আছেন কৃষ্ণচূড়া লাল ফুলে, বেঁচে আছেন সুদামাটির বন্ধে। বঙ্গবন্ধু নেই বঙ্গবন্ধু ভাই বাংলাদেশ, বাংলাদেশ ভাই বঙ্গবন্ধুর দেশ। তাই বঙ্গবন্ধু একটি নাম, ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, তিনি একটি চেতনা, একটি আদর্শ, একটি প্রেরণা। তিনি মৃত্যুঞ্জয়ী শ্রমজীবী, তাই কবিতার ভাষায় বলতে হয় যতবার পদ্মান যমুনা গৌরী ভগবান, ততবার কিন্তু তোমার সে মজুর রহমান ভগবান তমুনাই ভয় হবে হবে জয়, জয় সে মজুর রহমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ। দোয়া কবুলের সময় মহতি সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিন হাত দুখানা বাড়াইছি মওলা। আজকের দিনে আমরা সকলেই মিলা আপনার দরবারে তওবা করিতেছি মওলা, মেহেরবানি করিয়া আমাদের তওবাটুকু আপনি কবুলে মঞ্জুর ফরমায়া দেন।